ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরও 5 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা শনিবার 4 নভেম্বর। এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে গোষ্ঠীটির আল কাসসাম ব্রিগেড। এর ফলে হামাসের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 346 জনে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আল কাসসাম বাহিনী গাজা শহরের উত্তর পশ্চিমে একটি ভবনে লুকিয়ে থাকা জায়নবাদী সেনাদের ওপর হামলা চালিয়েছে। আরও বলা হয়, হামাস যোদ্ধারা মেশিনগান ও বোমা দিয়ে ইসরায়েলি বাহিনীর মোকাবিলা করে এবং 5 জন সৈন্যকে হত্যা করেছে। এতে আরও অনেকেই আহত হয়েছে। 3 সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে বিমান ও স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল, তবে পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। প্রতিরোধ গোষ্ঠীটির এই হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার 3রা নভেম্বর জানায়, 7ই অক্টোবর থেকে তাদের মোট 341 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, সবশেষ গাজা উপত্যকায় স্থল অভিযানে এবং দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় আরও 2 সেনা নিহত হয়েছে।